থাকে থাকে পাহাড় ও জঙ্গল উঠে গেছে। আমি বোধহয় হাজার ফুট উঁচু দিয়ে হাঁটছি। নিচে নর্মদার জল চিকচিক করছে। এইভাবে আরও মাইল তিনেক পথ হাঁটলাম। সামনে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, মুখে সূর্য কিরণ এসে পড়ায় গাছের ছায়া দেখে দেখে দ্রুত হাঁটছি। হঠাৎ বহুদূর হতে বাঘের প্রলয়ঙ্কর হুঙ্কার ভেসে এলো। এ ডাক আমি চিনি, থমকে দাঁড়িয়ে গেলাম। অনুমান করার চেষ্টা করলাম ব্যাঘ্র মহারাজ দূরে না নিকটে। আমার সামনে তিনি নাই তো। কতগুলো নীল গায়ে হুড়মুড় করে দৌড়ে গেল আমার কাছ হতে অন্তত 400 ফুট নিচ দিয়ে। তাদের পেছনেই একপাল বন্য বরাহ। রোদের আলো পড়ে তাদের দাঁতগুলো চকচক করছে। ক্রমে উত্তরায়ের পথে নামতে লাগলাম। নর্মদার স্রোত নিম্নাভিমুখী হচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর নর্মদার কাছাকাছি এসে পৌঁছালাম। একই পরিচিত পথের চিহ্ন আমাকে ওঙ্কারেশ্বরের ঝাড়িতে চড়াই উতরাই করিয়ে ছাড়ল। বড় ক্লান্ত লাগছে, ঘামে ভিজে গেছি। নর্মদার জলে মুখ হাত ধুয়ে পেট ভরে জল খেলাম। কানে ভেসে আসছে সিঙা ও ভেড়ির আওয়াজ। মন আনন্দে দুলে উঠল। ভাবলাম কিছু দূরে নিশ্চয়ই পরিক্রমাবাসীদের জমায়েত ছাউনি ফেলেছে, তাঁদের কাছে পৌঁছাতে পারলে রাত্রির আশ্রয় পেয়ে যাব। ভেড়ির আওয়াজ লক্ষ্য করে দ্রুত তালে হাঁটতে লাগলাম। প্রায় আধ মাইল হাঁটার পর তিনজন লোককে দেখতে পেলাম। তাদের দুজন কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটছে, আর একজনের হাতে তিনটে কুরুল দেখতে টাঙ্গির মতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তিথি ঘাট কিধার বা, ও ভেড়ি কা আওয়াজ কাহাঁ সে শোনাই দেতা হ্যায়। তারা উত্তর দিল, তিথি ঘাট মে আপ আ গয়া, এক জমায়েত সে ও আওয়াজ আতি হ্যায়, ও লোগোনে পরিক্রমা করকে লটতা হ্যায়, অভি গরমী কাল মে উনকা পরিক্রমা বন্ধ রহেগা। জিজ্ঞাসা করলাম, এখানে কোনো মন্দির আছে যেখানে রাত্রে থাকতে পারি? তারা বলল, আমাদের সঙ্গে আসুন, আমরা একটা শিব মন্দিরেই আছি, আমাদের গুরুদেবও সঙ্গে আছেন, আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। আমরা ওঙ্কার মান্ধাতার দিকেই যাচ্ছি, সেখানে গুরুদেব কিছু লোককে দীক্ষা দেবেন, আমরা শিবনারায়ণ সম্প্রদায়ের লোক। শিবনারায়ণ সম্প্রদায়ের নাম কখনো শুনিনি। লোকগুলির বেশভূষাও সাধারণ লোকের মতো, তিলক ত্রিপুণরাদি মালা ঝোলা কোনো কিছু সাম্প্রদায়িক চিহ্ন তাদের সঙ্গে দেখতে পাচ্ছি না। জমায়েতে শত শত লোকের সঙ্গে থাকার চেয়ে এই 4 জন লোকের সঙ্গে থাকাই সুবিধাজনক হবে, এই ভেবে তাদের সঙ্গে হাঁটতে লাগলাম। পথ চলতে চলতে তাদের মধ্যে আমাকে একজন জানালেন যে এই তিথি ঘাট ফতেগড় স্টেটের অন্তর্গত, তাদের সন্তগুরু স্বয়ং অলোক নিরঞ্জনের অংশ, তাঁর নাম পাতিরাম। আমরা একেশ্বরবাদী, একমাত্র নিরাকার নির্বিকার নির্গুণ পরমেশ্বরের সৎনাম নিরঞ্জন কর্তা পুরুষেরই আমরা উপাসনা করে থাকি। আমরা জাতপাত মানি না, আমাদের সম্প্রদায়ই একমাত্র সংস্কার মুক্ত সম্প্রদায়। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের লোককেই নির্বিচারে আমরা গোষ্ঠীভুক্ত করে থাকি। আমরা মূর্তি পূজা মানি না, শিব দুর্গা কালী নারায়ণ কৃষ্ণ রাম প্রভৃতি দেবতাকেও আমরা মানি না। তীর্থ ভ্রমণে আমাদের আস্থা নাই, হিন্দু শাস্ত্রোক্ত যাগযজ্ঞ ক্রিয়াকলাপও করি না, আমাদের সমাজে বিধবা বিবাহের প্রচলন আছে। আমি বললাম, এক কথায় বলুন না, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ে যে সমস্ত শ্রদ্ধেয় পূজনীয় বস্তু বা আচার বিচার আছে আপনারা তার ঘোরতর বিরোধী, আপনাদের এই অভিনব সম্প্রদায়ের প্রবর্তক কে? কতদিন আগে ভারতবর্ষে এই সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে? উত্তর এলো, উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় চান্দোরার গ্রামে শিবনারায়ণ নামে এক ক্ষত্রিয়ের মধ্যে অলোক নিরঞ্জন কর্তা পুরুষের এক দিব্যরশ্মি অন্তঃপ্রবিষ্ট হয়।
তিনি সন্ত ধর্ম প্রচার করেন। তাঁর নামানুসারে এই সন্ত মতের লোকেরা বর্তমানে শিবনারায়ণী সম্প্রদায় নামে পরিচিত। এই মধ্যপ্রদেশে গাজীপুর এবং আগ্রা অঞ্চলে আমাদের সম্প্রদায়ের বহু লোক বাস করেন। বর্তমানে আগ্রা প্রভৃতি স্থানে সন্তমত নামে যে এক নতুন সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে তা আমাদের কর্তাগুরু শিবনারায়ণজির ভাবধারায় প্রভাবিত। মোহাম্মদ শাহের রাজত্বকালে কর্তাগুরুর আবির্ভাব ঘটে। তিনি সারা ভারতে প্রসিদ্ধি লাভ করেছিলেন। 1791 সংবতে তাঁর রচিত সন্ত বিলামস, সন্ত সুন্দর, সন্ত আখেরি, সন্ত উপদেশ শব্দাবলী এবং সন্ত মহিমা প্রকাশিত হয়। আপনাদের কলিকাতাতেও আমাদের সম্প্রদায়ের বহু লোক বাস করেন। সন্ত বলদিরামের শিষ্য তাঁরা। সেই বলদিরামের শিষ্য সন্ত পাতিরামকে এখনই মন্দিরে গিয়ে দর্শন করবেন। কথা বলতে বলতে মন্দিরে এসে পৌঁছে গেলাম। মন্দিরের গোপুরমে দেখলাম একজন নধরকান্তি পুরুষ বসে আছেন। বয়স বড়জোর 50 হবে। দেখতে সুপুরুষই বটে। গলায় একটা সরু সোনার চেন। কাঠের বোঝা ফেলে দিয়েই তাঁরা তিনজন সমস্বরে বলে উঠলেন, বন্দেগী কর্তা গুরু আপন অলখ পুরুষ। সবাই সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। যে লোকটির সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম তিনি গুরুদেবকে আমার পরিচয় দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে আও মেরে রাম বলে সাদরে আহ্বান করলেন। আমি তাড়াতাড়ি গাঁঠরি ফেলে দিয়ে নর্মদায় স্নান করতে নামলাম। পর্বতের আড়ালে সূর্য পড়ে গেলেও তখনও চারিদিকে আলো আছে, তখনও সূর্যাস্ত হয়নি। আমি মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢালতে গিয়ে দেখি শিবলিঙ্গের উপর গুরু মহারাজের কুর্তা ও মির্জায় রাখা হয়েছে। গুরু মহারাজের ইঙ্গিতে তাঁর একজন অনুচর সেই দুখানা সরিয়ে রাখলেন। আমি শিবের মাথায় জল ঢাললাম। আমি জল ঢালতে ঢালতে শুনতে পেলাম গুরু মহারাজ দোহা আওড়াচ্ছেন, ইনসান হোকে না পুজো দেও পত্থর, ইহলোক দুঃখ পাবে পরে নরক ঘোর। অর্থাৎ মনুষ্য জন্ম গ্রহণ করে যে লোক দেবতা ভেবে পাথর পূজা করে তারা ইহলোকে দুঃখ ভোগ করে, অন্তে ঘোর নরক ভোগ করে। যেও নেহি সতি দুজাপতি ভাবে, তাই সে সন্তজন পরদেব না সেবে। অর্থাৎ সতী নারী যেমন পরপুরুষের সেবা করে না, তেমনি সন্তজনে নিজ গুরু ছাড়া অন্য দেবতার পূজা করে না। শিবকে প্রণাম করে উঠে ভাবতে লাগলাম, দেওয়ানাজির কথা মতো তিথিঘাটে ভালো সাথী পেলাম বটে। এদের সঙ্গে ওঙ্কার মান্ধাতা পর্যন্ত যাওয়া খুব সুখকর হবে বলে মনে হয় না। মন্দিরের বাইরে এসে দেখলাম তখনও দিনের আলো আছে। সন্ত মহারাজ সাদরে ডেকে আমাকে পাশে বসালেন এবং একজন লোককে বললেন, ডান্ডারালে আও। লোকটি দ্রুত মন্দিরে ঢুকে এক থালার লাড্ডু আমাকে এনে দিলেন। বুঝলাম এরা মিষ্টান্ন ভোজনকে ডান্ডারা বলেন। যাক বাঁচা গেল ডান্ডারা, তাহলে ডান্ডা প্রহার নয়। সন্ত মহারাজ অত্যন্ত মিষ্টভাষী, আমাকে আদর করে বললেন, মেরে রাম খানা শুরু করিয়ে অভি তক শাম নেহি হুয়া। হমকো পতা হ্যায় পরিক্রমাবাসী সাঁঝ হয়ে জানে সে কুছ নেহি লেতা হ্যায়। একটা বেল ছাড়া সারাদিন আজ কিছুই পেটে পড়েনি। ক্ষুধার চোটে সেই এক থালা লাড্ডু সবই খেয়ে ফেললাম। খেয়ে থালা ধুতে যাব তিনি হাঁক পড়লেন, শোভারাম। সঙ্গে সঙ্গে একজন লোক এসে আমার হাত হতে থালাটা নিয়ে নর্মদাতে ধুতে গেলেন। আমাকে কিছুতেই ধুতে দিলেন না। অন্ধকার হয়ে আসতে আমাকে সঙ্গে নিয়ে মন্দিরে ঢুকলেন। তাঁর অনুচররা ইতিমধ্যে মন্দিরের মধ্যে তিনটা পিতলের প্রদীপ জ্বেলে ধূপ জ্বালিয়েছেন। একটা প্রদীপ ভোগের ঘরে জ্বলছে, সন্ত পুরুষের সান্ধ্য ভোগ প্রস্তুত হচ্ছে। এইসব প্রদীপ মন্দিরের নয়, তাদের নিজস্ব সম্পত্তি। মন্দিরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। পুরু কার্পেটের উপর পরিচ্ছন্ন রঙিন বিছানার চাদর পেতে সন্ত মহারাজের পরিপাটি শয্যা রচনা করা হয়েছে। মন্দিরের এক কোণায় আমার আসন পাতলাম। তাঁরা চারজন গুরু মহারাজকে ঘিরে উপাসনায় বসলেন।
শোভারামজি ভজন আরম্ভ করলেন। ওহি দেশ বসন্ত গাইয়ে যাহা রহিমি দিবস না হয়, যাহা ধরিত্রী আকাশ না পাতালা, যাহা চাঁদ সূরজ না তারা, বিনা দীপক উজিয়ারা হো উজিয়ারা হো, যাহা বিন্দু কমল ফুলানা, মধুবন পিয়া মরুকানা, তাহা শিবনারায়ণ মন মানা, তাহা সন্তন কিয়া পিয়ানা। অর্থাৎ যে দেশে নিত্য বসন্ত বিরাজিত, যেখানে দিন নাই রাত্রি নাই, ধরিত্রী আকাশে পাতালও নাই, চাঁদ সূর্য তারাও নাই, বিনা দীপকেই যে দেশে আলোই আলো হয়ে আছে, বিনা জল বা সরোবর ছাড়াই যেখানে অজস্র পদ্ম ও নানাবিধ ফুল ফুটে রয়েছে, যেখানের মধুবনে মধু নিয়ত ঝরছে, শিবনারায়ণ তা পান করছেন, সন্তরা বা সন্ত মতিয়ারাই কেবল তা পান করতে পারে। বন্দনা গান শেষ হতেই সকলেই এক একটা পাতলা কাপড়ে মুখ ঢেকে দুই কানে হাত চাপা দিয়ে বসে রইলেন। বুঝলাম শব্দ সাধনা হচ্ছে। এক ঘন্টার মধ্যেই উপাসনা পর্ব শেষ হল। সন্ত মহারাজ শোভারামকে বললেন, মেরে লিয়ে দুদু রাম লে আও। আমাকে বললেন, আমরা সত্য পথের পথিক, মন যা চায় তাই করি। ক্ষমা, সত্য এবং মিথ্যাচার, এই তিন ধর্মকে আমরা প্রধান বলে মানি। মূর্তি পূজা, দেবদেবীর পূজা, ভেষ এবং ভেগ ধারণাকে আমরা ঘৃণা করি। অলক পুরুষ পরমেশ্বরের কোনো গুণবাচক নাম জপে কোনো ফল হয় বলে আমরা মনে করি না। কর্তা পুরুষ অলক নিরঞ্জন সকল জীবের মধ্যে শব্দ স্বরূপে বিরাজমান, সেই পথেই আমরা তাকে ধরতে চেষ্টা করি। তুমি যদি দীক্ষা পাও তখন আমাদের গুহ্য সাধনার সংকেত জানতে পারবে। এই সময় শোভারাম একটা রূপার গ্লাসে কিছু তরল পদার্থ এনে দিলেন। বুঝলাম এইটাই সন্ত মহারাজের দুদুর রাম অর্থাৎ মদ। তিনি চুমুক দিতে লাগলেন আর নিজের মনে ভাবতে লাগলাম, সন্ত বাবাজি, ছোট জিনিসকে আট পৌড়ে ভাষায় পাতি বলা হয়, তুমি তো পাতি লেবু, পাতি হাঁস বা পাতি কাকের মতোই একটা পাতি রাম অর্থাৎ ছোটখাটো রাম মাত্র, বড় রাম এলেও আমাকে তাঁর সম্পত্তি করতে পারবে না। শালুক চিনেছ গোপাল ঠাকুর? আমি শুয়ে পড়ে চোখ বন্ধ করলাম। আজ সারাদিন খুব পরিশ্রম হয়েছে, পথের ক্লান্তি ছাড়াও যেসব আতঙ্ককর জিনিস চোখে পড়েছে তাতে মনের উপরও খুব চোট পড়েছে।